নমস্কার বন্ধুরা, এফএম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মটর প্যাটিস, তাহলে দেখতে থাকুন রেসিপিটা কিভাবে বানাচ্ছি। এবার প্যাটিস বানানোর জন্যে একটা ময়দা রেডি করে নিচ্ছি। নিয়েছি 250 গ্রাম ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 টিস্পুন কালো জিরে। এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম 4 চামচ রিফাইন তেল। এবার এই তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। এইভাবে একটু হাতে ডোলে ডোলে মেখে নিতে হবে। দেখুন ময়াম দেওয়া হয়ে গেছে, এই দেখুন মুঠো হয়ে আসছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো মেখে নেব। এই যে এইভাবে একটা মিডিয়াম শক্ত ডো তৈরি করেছি। এবার এটাকে ঢেকে আমি 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আমি মটরশুঁটিতে পুর বানাবো, তাই জন্য নিয়েছি আদা, রসুন, লঙ্কা আর পেঁয়াজ। এগুলো একটু থেঁতো করে নেব। আর নিয়েছি 1 বাটি মটরশুঁটি, এটাও মিক্সিতে পেস্ট করে নেব। উনুনে একটা প্যান বসিয়ে দিলাম, প্যান গরম হয়ে গেছে। এবার 2 চামচ তেল দিয়ে দেব। জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার জিরেটাকে একটু ভালো করে ভেজে তারপরে অন্য মশলা দিয়ে দেব। এবার আদা, রসুন, লঙ্কা, বাটাটা দিয়ে দিলাম। লঙ্কা, রসুন, আদা একটু ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়েও এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়েচেড়ে অল্প জল দিয়ে দেব যাতে মশলাটা না পুড়ে যায়। এবার এটাকেও একটু কষে নিয়ে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লবণ। এবার মশলাটা কষা হয়ে গেছে। এবার যে মটরশুঁটি আমি 1/2 পেস্ট করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে নেড়েচেড়ে নেব। এটা ভালো করে আমি কষে নিয়েছি। এবার এর ভেতরে আমি আলু সিদ্ধটা দিয়ে দেব। এই আলুটা আগের থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম। এবার একটু হাত দিয়ে এটাকে চটকে এর ভেতরে মিশিয়ে দেব। এবার এটা মটরশুঁটির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ধনে পাতা কুচি দিচ্ছি। ধনে পাতা কুচি দিয়ে ভালো করে একটু মিশিয়ে ভালো করে নেড়েচেড়ে এবার নামিয়ে নেব। আমাদের পুর রেডি হয়ে গেছে। এবার পুরটা নামিয়ে নিচ্ছি। এই দেখুন প্যাটিসের পুর একদম রেডি। এবার এই পুরটা বাটিতে নামিয়ে নিলাম। 20 মিনিট হয়ে গেছে। এবার আমি ডোটা একটু ভালো করে মেখে নেব। এইভাবে একটু ডোলে ডোলে মেখে নিচ্ছি। এবার এখান থেকে আমি কয়টা লেচি কেটে নেব। এই যে এইভাবে একটা করে লেচি কেটে নিচ্ছি। এইভাবে সবকটা লেচি আমি কেটে নিয়েছি। এই দেখুন এতগুলো লেচি আমার হয়েছে। এবার এগুলোকে একটু গোল করে নেব। এবার সব গোল করা আমার হয়ে গেল। এবার পাতলা পাতলা রুটি করে নেব। এরকম 7টা রুটি আমি করে নেব। এবার প্রথমে 1টা রুটি করে নিচ্ছি। খুবই খুবই পাতলা করতে হবে রুটি। এইভাবে দেখুন পাতলা রুটি বেলে নিতে হবে। এরকমই পাতলা করে বেলতে হবে সবকটা রুটি। এইবারে আমি আরেকটাও বেলে নিচ্ছি। এই যে আমি আরেকটা বেলে নিলাম। এইভাবে আমি 7টা রুটি বেলে নিয়েছি।
এবার প্যাটিস খাস্তা হওয়ার জন্য একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। 4 চামচ তেলের মধ্যে 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এই মিশ্রণটা প্যাটিসে দিলে ভীষণই খাস্তা হবে, তাই এই মিশ্রণটা আমি প্রথমে তৈরি করে নিলাম। এই দেখুন, এরকম ঘন একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এবার মিশ্রণটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটা রুটি নিয়ে নিচ্ছি, এই রুটির ওপরে প্রথমে এই পেস্টটা একটু লাগিয়ে নেব। ভালো করে লাগিয়ে নিতে হবে পুরো রুটিটাতেই। তারপরে শুকনো ময়দা একটু ছিটিয়ে দিতে হবে, এই শুকনো ময়দাগুলো দিয়ে তারপরে আবার আরেকটা রুটি বসিয়ে দিতে হবে। এবার আমি আরেকটা রুটি বসিয়ে দিলাম। এবার এই রুটিটার উপরেও আবার একটু পেস্ট লাগিয়ে নেব। এইভাবে এই রুটিটার উপরেও পেস্ট লাগিয়ে নিচ্ছি। এবার এর উপরেও আরেকটা রুটি বসিয়ে দিলাম। এইভাবে 7টা রুটি করে নিতে হবে, পেস্ট লাগাতে হবে আর একটা করে রুটি বসাতে হবে। এইভাবে পরপর আমি সবকটা রুটি এইভাবে করে নিচ্ছি। এই স্টেপগুলো ফলো করে করবেন, তাহলে প্যাটিস একদম দোকানের মতোই খাস্তা হবে। তো বন্ধুরা, আমার 7টা রুটি বেলা হয়ে গেছে। এবার উপর দিয়ে শুকনো ময়দা দিয়ে একটু বেলে নিচ্ছি। এবারে আমি এই সাইডটা ভাঁজ করে নেব, নিয়ে এই মিশ্রণটা একটু লাগিয়ে দেব। লাগিয়ে দিয়ে আবার ওই সাইডটা ভাঁজ করব। এই যে এই সাইডটাও আমার ভাঁজ করে নিতে হবে। এবার এই মিশ্রণটা এখানেও লাগিয়ে দিচ্ছি। এবার মাথাটা ভাঁজ করে নেব, এখানেও মিশ্রণটা লাগিয়ে দেব, আবার আরেক মাথা ভাঁজ করে নেব। এইভাবে আমি ভাঁজ করে নিয়েছি। এবার একটা বড় রুটি বেলে নিতে হবে, লম্বা করে, বেশি মোটাও না আবার বেশি পাতলাও না, মিডিয়াম করে একটা রুটি বেলে নিচ্ছি। এইবারে দেখুন, আমি এত বড় একটা রুটি বেলে নিয়েছি। এবার আমি এই সাইডগুলো ভালো করে কেটে নেব সমান করে। তারপরে মাঝখান থেকে কেটে আমি প্যাটিসের শেপ দেব। দেখুন, এইভাবে লম্বা করে মাঝের থেকে কেটে নিতে হবে। তারপরে আমি 6 ভাগ করব। আপনারা যেমন খুশি শেপ দিতে পারেন, লম্বাও করতে পারেন, আবার দ্বিগোনাও করতে পারেন। আমি 3 গোনা করেই করব। দেখুন, আমার সব কাটা হয়ে গেল। এবার পুর ভরে আমি প্যাটিসগুলো তৈরি করব। এই যে পুর নিয়ে নিয়েছি, এবার অল্প অল্প করে পুর দেব আর প্যাটিসগুলো তৈরি করব। দেখুন, খানিকটা পুর নিয়ে দিয়ে দিয়েছি। এবার এই মিশ্রণটা চারিদিকে লাগিয়ে নেব, না হলে খুলে যেতে পারে ভাজার সময়, তাই এই মিশ্রণটা চারিদিকে লাগিয়ে নিতে হবে। নিয়ে আমি 3 কোণা করে প্যাটিসটা বানিয়ে নিচ্ছি। দেখুন, আমার এইভাবে একটা প্যাটিস বানানো হয়ে গেল। এবার আরেকটাও বানিয়ে দেখাচ্ছি। এটাও অল্প করে পুর নিয়ে নিলাম, এবার ওইভাবেই বানিয়ে নেব। এই যে এটাও আমার বানানো হয়ে গেছে। এইভাবে আমি পরপর সব প্যাটিস বানিয়ে নেব। এই যে সব কটা প্যাটিস আমার বানানো হয়ে গেল, এবার আমি ভেজে নেব। এবার প্যাটিস ভাজার জন্য আমি উনুনে প্রথমেই একটা কড়াই বসিয়ে দিচ্ছি। তারপরে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এবার তেলটা হালকা গরম হলেই আমি প্যাটিসগুলো দিয়ে দেব। বেশি গরম হলে চলবে না, অল্প গরমেই দিতে হবে। হালকা গরম হয়ে গেছে, এবার প্যাটিসগুলো একে একে আমি সব দিয়ে দিচ্ছি। হালকা মিডিয়াম আঁচে আমি 10 মিনিট ভেজে নিয়েছি। এবার উল্টে দিচ্ছি, এক পাশ লাল হলেই উল্টে দিতে হবে। হালকা আঁচে ভাজলেই এগুলো খাস্তা হয়ে যাবে। এইবার এই যে লাল লাল হয়ে গেছে, আর এক পাশে উল্টে দিলাম। এবার আমি এগুলোকে তুলে নেব, এগুলো হয়ে গেছে। এবার এগুলো তুলে নিচ্ছি। এবার এগুলো সব ভাজা হয়ে গেছে। এবার যে দুটো আছে আবার দিয়ে দিলাম। এবার এগুলোকেও আমি হালকা আঁচে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোও তুলে নিলাম।
দেখুন বন্ধুরা, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে। দেখুন দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, এই দেখুন একদম ভেঙে যাচ্ছে। দেখুন কতটা মচমচে হয়েছে। বন্ধুরা এবার আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন লেয়ারগুলো কত সুন্দর হয়েছে। যেমন লেয়ারগুলো সুন্দর হয়েছে সেমনই মচমচে হয়েছে। দেখুন একদম ভেঙে যাচ্ছে, আপনাদের ভেঙে দেখালাম। তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করবেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, নমস্কার।